দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আমরা একবারে শেষ মুহূর্তের বাজারে রয়েছি। আজকে গরুর আমদানিও কম ছিল আর পার্টিপত্র তেমন একটা ছিল না, তারপর আমরা যেভাবে পেরেছি আপনাদের সেরকম সারাদিন ব্যাপী তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজ 31 অক্টোবর 2022 রোজ সোমবার, আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো আমরা একটু শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য দিয়ে দিই। এখানে দেখছি চাচাকে, চাচা কটা আছে এখানে? দুইটা, তিনটা, ওইটা সহ তিনটা। আচ্ছা, এটা এই দুটা কত পাইছেন দাম এখন পর্যন্ত? দর্শক শুনছেন যে লাস্টে চাইছিলেন 280। বলে কি হবে আর শুনে কি হবে? শুনছেন এবং দেখছেন, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেওয়ার চেষ্টা করছিলাম। কত পাইলেন শেষ পর্যন্ত? ১২৮,৫০০ দিয়ে এটি বিক্রি হয়ে গেছে। আমরা শুনছি শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো রয়েছে আমরা ওটা 85 বলতেছে, 92 আর 85। দর্শক শুনছি, কি হইলো না গরুটা শেষ পর্যন্ত বেচা হইলো না? কত পাইলেন দাম? শুক্রবার ওইলাও কয় না এখন? এখন কত কয়েছে? এখন এটা কইছে 20 হ্যাঁ, আর ওটা কইছে 12, 10, 12 আর উঠে না। দর্শক শুনছেন যে কি অবস্থা শেষ মুহূর্তের বাজারে, আমরা আপনাদের সেগুলো দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো রয়েছে শেষের পথে গরুগুলো, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই। দেখি এখানেও আরেকটি গরু রয়েছে, আমরা সেটার একটু তথ্য নেব। কত উঠেছে চাচা দাম এটার? কথা বলছে এখানে দর দাম হচ্ছে 25 এখন কত কয়? ওরকমই কয়, এই দামে হবে নাই। কত লাগবে উপর? 30 পার না 25 পার 30 পার 30 পার 130 পার শুনছি দেখছি। ১৩০ পার, ২৫ পর্যন্ত উঠছে এটির দাম।
আমরা দেখি এই যে এখানে ভাই কত পর্যন্ত উঠছিল দাম এটা? বলে আর বাড়ে না। দর্শক শুনছেন যে 80-81 পর্যন্ত এটির দাম বলে আর বাড়ে না। আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের যে শেষ মুহূর্তের বাজারটি রয়েছে সেখান থেকে আপনাদের সর্বশেষ তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। এই কত পর্যন্ত উঠছে? 72 পর্যন্ত। দর্শক শুনছেন যে 72 পর্যন্ত উঠছিল এটির দাম। কত চাইছিলেন? 85 চাইছিলেন। কত? 75 হলে দিবেন। 70 পর্যন্ত উঠছে। দর্শক শুনছেন যে 70 পর্যন্ত উঠছে এটি। আমরা এখানে আরেকটি দেখছি। কত উঠলো এটা? 92 উঠছে দাম। চাইছিলা কত? 97 দিয়ে 92 পর্যন্ত পাইছে। দর্শক শুনছেন যে 92 পর্যন্ত পাইছে, দিয়ে 97,000 টাকা দাম চাইছে। আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে শেষ মুহূর্তে বাজারে কয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এই রমন ভাই কত পর্যন্ত উঠছে? কত পর্যন্ত উঠছে দাম? 75-76 পর্যন্ত উঠছে। চাইছিলেন কত? 80 বার 80 বার? 80 হলে দিয়ে দিবেন। 75 পর্যন্ত উঠছে, 80 হলে দিয়ে দিবে। আমরা শুনছি দেখছি দর্শক, আমরা এর পাশে আরো কিছু গরু দেখছি বাধা রয়েছে এবং সেগুলো একটু তথ্য নিয়ে নেই। এই যে দেখছি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো ভালো। কটা কিনছেন এখন পর্যন্ত? 5টা 10টা 10টা হয়েছে। কেমন মনে হলো বাজার? ভালো ভালো। কেনার মতো? কটা কেনার ইচ্ছা ছিল? 10টা 10টাই 10টা কেনা। কেমন দামের গরু কিনেছেন আপনি? সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? 1,10,500। আর 85-86-90 এরকম, মানে 80-র উপরে আর 1,10,500 হায়েস্ট। আচ্ছা আমাদেরকে দেখেন তো কোনটা 1,10,000 কিনছেন আপনি? এইটা এটা দর্শক শুনছেন যে এটি হচ্ছে 1,10,000 টাকা দিয়ে ওনারা কিনেছেন। এই যে ক্রস জাতের ষাঁড় গরু, আর এখানেও আছে আরেকটি, ওটাও হয় বাসা ভাই? হ্যাঁ এটাও একটু দেখি আসেন। এই পাশেও আরেকটি গরু দেখছি, এটা কত কিনছেন বাসা ভাই? 85,000। আচ্ছা কেমন আসলে উনি এসেছেন কোথা থেকে? হাসুলিয়া থাকি। হাসুলিয়া কোন জায়গা এটা? হাসুলিয়া হাট থাকি, বাজার থাকি, ওখানে বাসা বাড়ি। কোন মানে দিনাজপুরের মধ্যে না ঢাকা? হাসুলিয়া ঢাকা, ঢাকা আসুলিয়া। হ্যাঁ হ্যাঁ আসুলিয়া, হাসুলিয়া বলছেন তো অনেকে বুঝবে না, ঢাকার আসুলিয়ার হাট থেকে আসছেন। হ্যাঁ এগুলো নিয়ে গিয়ে হাটে বিক্রি করবে? যা খুশি করে দেয়। কিরকম মানে গরু প্রতি দেয় না একটা থোক বড়? মনে করেন 10টা গরু, এটা বাসা ভাই তব দিন। হ্যাঁ এটা পরিচরণ তর, এইভাবে। হ্যাঁ ভাই তো আমরা একটু শুনি ভাই, এগুলো কি আসুলিয়া হাটে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ আসুলিয়া হাটে। মানে আপনাদের এখানে আর এখানকার মধ্যে কেমন ডিফারেন্স থাকে? আসলে খরচ দিয়ে নিয়ে গিয়ে কি পোষায়? কিছু থাকে, কিছু থাকে। মানে প্রতি হাটেই আসেন? প্রতি হাটেই আসেন আর কি, বাসা ভাইয়ের কাছেই? বাসা ভাইয়ের কাছে। তো কেমন ভাবে উনাকে কি দিতে হয়? আসলে অনেকেই তো টাকার বিনিময় ছাড়া তো এখানে কিছু হয় না। খুশি হয়ে যাতে আসে, যা দেন সেটা দিয়ে উনি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো বাসা ভাই আপনি তো সব রকম সহযোগিতা টকিতে করেন অনেকজনকে, তো আপনাকে সঙ্গে যোগাযোগ করবে কিভাবে মানুষ? আমার নাম্বার দিলে যোগাযোগ করে আর নাম্বার দিয়ে। তো মোবাইল নাম্বারটা বলেন। 01-7। হ্যাঁ 44। হ্যাঁ 80। হ্যাঁ 57। হ্যাঁ
আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম, উনি হাটে থেকে কিনে হাটে বিক্রি করেন, তো আপনারা যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে ব্যবসা করছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে শুক্রবার নিয়ে যায় আবার বিক্রি করে আবার শুক্রবার আচ্ছা।